আমি ফার্স্ট বাইটেই আমার ঝোলটা প্রচুর পরিমাণে মজা লাগছে, মানে 180 টাকা আমার কাছে, মানে পুরোটা শেষ না করতেই মনে হচ্ছে পেসা উসুল টাইপের। Hello guys, assalamu alaikum, this is Mafsa Tanha and welcome to Danu's Good Life. Today I'm coming with another food review and আজকে আমি যেখানে চলে এসেছি সেটি হচ্ছে চাপঘর। চাপঘরটার নামটা হয়তো বা অনেকের কাছে পরিচিত এবং অনেকের কাছে হতে পারে এটি অপরিচিত, বাট আমি আজকে এখানে ফার্স্ট এসেছি কজ এখানে আমি কিছু আগে থেকেই জানলাম যে এখানে হচ্ছে কাঁকড়া ভুনো এরকম সামথিং অনেক কিছু আছে যেটা আসলে আমার খুব পছন্দ এবং সেই লোভেই আজকে আমি চলে এসেছি। এবং আমি চিন্তা করলাম যে তাহলে এখানে আজকে আমি ব্লগটা করে ফেলি ফুড রিভিউ, এবং এটার জন্য হচ্ছে আমি আজকে চাপঘরে এখানে চলে এসেছি। এবং এটার যেই লোকেশনটা সেটি হচ্ছে মিরপুর 2 পানির ট্যাঙ্কিতে এটি অবস্থিত, এবং আপনাদের আরও সুবিধার জন্য আমি আমার গুগল ম্যাপের ভিতরে এটি একদম পয়েন্ট আউট করে দিব, যেন যখনই আপনারা এটা খুঁজতে চান খুব ইজিলি আপনারা গুগল ম্যাপ থেকে পেয়ে যেতে পারেন। সো এত কথা না বলে আমি আসল কাজে চলে যাই, কজ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। তো এখন হচ্ছে ওদের মেনুটা নিয়ে আমি একটু আপনাদের সাথে শো করি। এখানে ওদের অনেক টাইপের মেনু দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে ওদের কিছু চিকেন আইটেম আছে, এটা ড্রিঙ্কস আইটেম এবং বিফ আইটেম আর চাপঘর স্পেশাল আইটেম আছে, প্লাস হচ্ছে এখানে যেখানে লুচি ও নান আইটেম আছে। সো এখানে পরবর্তীতে আচ্ছা এটা হচ্ছে ওদের একটা বাংলা করা এবং একটা ইংলিশে করা। সো যেহেতু আমি বাঙালি, সো আমি বাঙালি ভার্সনেই চলে গেলাম। আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে চিকেন চাপ, এখন আমি জানি না। আচ্ছা আমি যেটা চলে এসেছি এখানে কাঁকড়া ভুনাটা খাবো। সো আপনারা এখানে অল ওভার খুব সুন্দর করে এখানে প্রত্যেকটা যদি ভালো করে ভিডিওটা দেখেন তাহলে প্রত্যেকটা মেনুর দাম একদম প্রাইস সহ এখানে দেওয়া আছে। বাট এখন আমি যেটা করব সেখানে হচ্ছে আমি এখান থেকে কাঁকড়া ভুনা নিব, যেটার প্রাইস হচ্ছে 180 টাকা করে। এবং যেহেতু আমি লুচি পছন্দ করি, সো এখানে পার পিস লুচি মেবি 10 টাকা, সো আমি এটা নিব। এবং সাথে হচ্ছে এখানে বিফ আইটেম মানে চিকেন আইটেম আছে, যেটা রেগুলার ওয়াইজ খাওয়া হয় আমার, বাট যেহেতু একটু ডিফারেন্ট কিছু স্বাদ নিব যার কারণে আমি কাঁকড়াটা দিয়ে স্টার্ট করবো। এবং আই ডোন্ট নো কাঁকড়ার সাথে আমি কখনো লুচি খেয়ে দেখিনি, সো এটার কম্বিনেশন কেমন হয় সেটা আজকে খাওয়ার পরে বোঝা যাবে। সো আপাতত আমি এই দুইটাই আজকে অর্ডার দিয়ে দেখি, এরপরে যদি আমি কিছু অর্ডার দিই সেটা তো আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবোই, বাট এখন যেটা দিব সেটাতে আমরা চলে যাচ্ছি। তো এখানে চলে আসছে, এটা হচ্ছে সেই কাঁকড়া ভুনাটা, দেখতে অনেক মজাই লাগতেছে এবং অনেক গরম, এবং কোয়ান্টিটি ওয়াইজ 180 টাকা আসছে, খুব বেশি খুব কম লাগতেছে না, ভালোই লাগতেছে। বাকি এটা হচ্ছে লুচি, এটা হচ্ছে ওদের লুচির সাইজটা, যেটা এক এক পিস হচ্ছে 10 টাকা ছিল, এবং সাথে একটা আমি বাটার নান নিয়েছিলাম, যদিও উপরে খুব কি বাটার আছে, যাই হোক এটার প্রাইস হচ্ছে 30 টাকা। আচ্ছা এখন আমি যেটা করবো, মানে এরকম অয়েলি বলে লাভ নাই, কজ লুচিটা আসলে অয়েলি হয় সবসময়, আমরা বাসায় রান্না করি আর বাইরে খাই। ও বিসমিল্লাহ, আমি ফার্স্টে ঝোলটা খাইছি, বাট আমি ফার্স্ট বাইটেই আমার ঝোলটা প্রচুর পরিমাণে মজা লাগতেছে, মানে 180 টাকা আমার কাছে, মানে পুরোটা শেষ না করতেই মনে হচ্ছে পেসা উসুল টাইপের। আসলেই মজা। আচ্ছা আমি একটা এই সাইজের কাঁকড়া নেই, দেখি কাঁকড়ার ভিতরে, কজ অনেক সময় হচ্ছে কাঁকড়া ভুনা করলেও কাঁকড়ার ভিতরে কিন্তু মশলা এগুলো যায় না, সো লেটস সি যে ওদের এটা কীরকম।
বোনটা টাকা থেকে বলে ভালো তো আসলে অনেক টেস্টি আমি একটু নান দিয়ে নানটা একটু ফ্রাই করে দেখে নামটা আমি বলবো এভারেস্ট বাট আমার মেন ফোকাস ছিল হচ্ছে কাঁকড়ার জন্য বাট কাঁকড়াটা আমি 10/10 দিব কাঁকড়াটা আসলে অনেক মজা এবং ওদের মানে ভিতরে কাঁকড়ার ভিতরে যে ওদের মশলাটা গেছে এটা প্লাস হচ্ছে পুরাটা দেখতে অনেক ইয়ামে এবং খেতে এটা অনেক 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 বেশ মজা আমার রিভিউ দেখার পরে আপনারা কারো কেউ যদি আসেন এখানে এসে খান অবশ্যই আমাকে আমার ভিডিও নিতে জানাবেন এবং আমি একদম 100% গ্যারান্টি দিব যারা ফুডি আর যারা আসলে খাবারের টেস্ট সম্পর্কে ভালো আর কি নিতে পারবেন বা যারা নাও নিতে পারে তারাও এটা খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আমি এটা স্পেসিফিকলি এটার জন্য আজকে এসেছিলাম এবং যেহেতু ডিফারেন্ট কিছু দেখছি চাপঘরের মধ্যে কী টাইপের চাপ আসলে হতে পারে তো এটা পাইছি এটা অনেক মজা লাগতেছে এবং আসলে এটা অনেক মজা এখন আমি এটা পুরোটা খাবো সেই জন্য এখন এত কথা আর বলবো না যতটুকু মেন বলার কথা দরকার ছিল এবং ইনফরমেশন দেওয়ার দরকার ছিল আই গেস আপনারা সবাই পাইছেন বাকিটা এখন আমি খাওয়ার উপরে ফোকাস করি One eternity later. So finally, যে এখানে আমার সব খাওয়া দাওয়া শেষ সাথে আমি সব খেয়ে ফেললাম তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তো যাদের যাদের ভালো লেগেছে এবং যাদের যাদের ভালো লাগেনি তারাও আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন যখনই আমার কোনো নতুন ভিডিও আসে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান তো আজকের মতো এখানেই আমার ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর স্টে সেফ আসসালামু আলাইকুম